চলছে মৌসুমি ফলের সিজন, জাতীয় ফল কাঁঠাল না খেলে কি আর চলে। আশা করি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আর যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমেরিকায় কাঁঠাল খাওয়া, এটা মনে হয় কম বেশি সবার একটু অভিজ্ঞতা আছে। তবে কাঁঠালটা কেনার সময় আমাদের কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে সেই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের দেশি ভাষায় যেটাকে চালুলা কাঁঠাল বলে, একটু শক্ত টাইপের, কিন্তু কাঁঠালটা অনেক মিষ্টি আর গন্ধটাও খুব সুন্দর। অনেকে দুধ দিয়ে কাঁঠাল দিয়ে ভাত খান, কাঁঠাল দিয়ে মুড়ি। আমাদের দেশে যে একদম গলা গলা কাঁঠাল পাওয়া যায় এটা সচরাচর এখানে খুব একটা দেখাই যায় না, আমি দেখিনি। তো আমি বাইরে বের হয়েছিলাম, বাসায় ফেরার সময় দেখলাম যে প্রচুর কাঁঠাল নামাচ্ছে দোকানে। তো আমি একটু কাঁঠাল দেখতেছি, একটা ছোটোর মধ্যে একটা কাঁঠাল নিব। কাঁঠালটা ধরে দেখতে হবে যে এটা থেকে গন্ধটা কাঁঠালের সুন্দর আসে কিনা। আর কাঁঠালের বোটাটা হতে হবে চিকন, কাঁঠালের উপরে যে কাঁটাগুলি থাকে এগুলি হতে হবে মোটা মোটা বা বড় বড়। কাঁটাগুলি বড় বড় হলে ভিতরে রোয়া বড় হবে, আর বোটাটা চিকন হলে ভিতরে বোটাটার জায়গা কম থাকবে, যেটাকে আমরা মোতা বলি, রোয়াগুলি বড় হবে। রোয়া বড় হওয়ার আমি আর অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি, কাঁঠালের উপরে কাঁটাগুলি বড় হতে হবে আর কাঁঠালের বোটা এটা চিকন হতে হবে। আর কাঁঠালটা ধরে বা একটু নাকটা কাছে নিয়ে শুঁয়ে দেখতে হবে যেটা থেকে সুন্দর একটা কাঁঠালের গন্ধ আসছে কিনা। উনি দোকানদার ভাই, আমি ওনারে জিজ্ঞেস করলাম ভাই কাঁঠালটা কেমন হতে পারে। উনি আমার পছন্দ করা কাঁঠালটাই বললো, এটা নিতে পারেন। তো আমি এই কাঁঠালটাই নিব, উনি কাউন্টারে নিয়ে যাচ্ছে, আমি ওখান যে পে করব। কাঁঠালটা দেখতে পাচ্ছেন এটা কাঁটাগুলো কিন্তু বড় বড়, আর এটা অনেক দূরে থেকে আসছে, আমি নিউ ইয়র্ক থেকে কিনলাম, কারণ এটা ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া এমন কোনো দূরে থেকে আসছে, কোনো বন জঙ্গল থেকে আসছে। তো আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর যেহেতু করোনা টাইম সব কিছুই নিজেদের মধ্যে একটু সতর্কতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন কাঁটাগুলো বড় বড়, এটা হলো ভালো কাঁঠাল কেনার টেকনিক। আর বোটাটা যত চিকন হবে, এখানে কাঁঠাল রোয়া বের করা মোটামুটি একটা যুদ্ধই বলা চলে। ফার্স্ট টাইম আমি লম্বা লম্বা কাটার চেষ্টা করলাম, দেখি না কিছু, পরে ভাবলাম যে এটা মাঝামাঝি দুই টুকরা করে ফেলি। চাইনিজরা যেভাবে কাঁঠাল কাটে বা কেটে যেভাবে বিক্রি করে, আর পেপার বিছিয়ে নিয়েছি কাঁঠালের আঠা থাকে যাতে এটা ক্যাবিনেটের উপরে না লাগে, আমি এইভাবে কেটে নিলাম। এখন আমি চেষ্টা করব মাছ থেকে এটার যে মোতা এটা বের করে ফেলতে, তাহলে রোয়াগুলো ইজিলি বের করা যাবে। আমেরিকাতে ফার্স্ট টাইম আমি কাঁঠাল কিনলাম এবং আমি কাটতেছি, সাথে আমার মেয়ে ছেলে ওরাও হেল্প করবে, কারণ কাঁঠাল ভেঙে খাওয়া এত কষ্ট, যার জন্য কাঁঠাল কিনতে ইচ্ছে করে না। খুব যে পছন্দ করি তাও না,
কারণ আমি চাই আমাদের দেশীয় যেসব সিজনাল ফ্রুট, দেশীয় খাবার, এগুলো আমার ছেলেমেয়েরা খাক, চিনুক, ওরা চিনবে, ওদের ছেলেমেয়েদের চিনাবে। কারণ অনেক বাসায় দেখা যায় যে বাচ্চারা অনেক কিছু খেতে জানে না, খেতে চায় না। আমার ঘরে আবার সেটা চলে না, আমি সব টাইপের খাবারই ওদের সাথে খাওয়ার চেষ্টা করি, ওদের সামনে দিই, ওরা খায়। আর মাশাল্লাহ আপনাদের দয়ায় আমার বাচ্চারা সব কিছুই খায়। কাঁঠালটা কাটতে যতই কষ্ট হোক, তবে কাঁঠালটা অনেক মিষ্টি এবং রোয়াগুলো বড় বড় এবং কাঁঠালের বিচিও বড় বড়। ওই যে একটা কথাই বলে না, রদ দেখা কলা বেচা, তো আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করব। যদি ভাগ্যে বেঁচে থাকি কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত কাঁঠাল যদি হায়াত থাকে খাই। বুঝতেই পারছেন কি যুদ্ধ করে কাঁঠাল কাটা হচ্ছে। আর কাঁঠালটা পুরো কাটা হয়ে গেলে আমি ফেলানো ময়লাগুলো সবই পেপারে একদম মুড়িয়ে পুরোটা ধরে ফেলে দিব। ছুরিতে তো তেল দিয়ে নিয়েছিলাম, তেল মেখে, যাতে আঠাটা লেগে না থাকে। অনেকে হয়তো মনে করবেন কাঁঠাল ভাঙা এটা বলে দেখানোর কী আছে। না ভাই, যারা আমরা বাইরে কাঁঠাল খাওয়া হয় দেশের মতো এত আরামে আয়েস করে, মানে ইজিলি কাঁঠালটা ভাঙা যায় না, এটা আমরা কম বেশি অনেকেই জানি। এখানে কাঁঠাল ভেঙে খাওয়া খুবই কষ্ট। প্রায় শেষের দিকে এখন এই ময়লাগুলো সব ফেলে মজা করে কাঁঠাল খাবো। দেখুন কাঁঠালের কালারটা কত সুন্দর, আর স্মেলটা অনেক ইয়াম্মি, খেতে অনেক মজা হবে। কাঁঠালটা খুব একটা বড় না, সেই তুলনায় প্রচুর রোয়া হয়েছে, বিচিগুলো বড় বড়। ওই যে বললাম বেঁচে থাকলে শুটকি রান্না করব বিচি দিয়ে। এখন খাওয়া হবে মুড়ি কাঁঠাল। যারা যারা পছন্দ করেন চলে আসেন, একসাথে মুড়ি কাঁঠাল খাই। জাতীয় ফল বলে কথা, জাতীয় ফল কাঁঠাল। আশা করি সিজনাল ফ্রুট সবাই নিজেরা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। কেমন লাগলো আমেরিকায় কাঁঠাল কেনার পদ্ধতি, ভেঙে খাওয়া? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।